রবিবার সন্ধ্যায় তাপস সরকার বাড়ি থেকে ঋষিমুখ বাজারে এসেছিলেন। বাজার সেরে নিজে স্কুটি চেপে বাড়িতে ফিরছিলেন তাপস সরকার। একই স্কুটিতে সাথে ছিল বন্ধু মিহিরলাল সরকার। ঋষিমুখ বাজার পেরিয়ে স্থানীয় শহীদ বেদির সামনে আসতেই TR08-1242 নম্বরের একটি দ্রুত গতির বাস ধাক্কা দেয় তাপস সরকারের স্কুটিতে। বাসের ধাক্কায় ছিটকে পড়ে স্কুটি চালক তাপস সরকার সহ আরোহী মিহিরলাল সরকার। সাথে সাথেই মৃত্যু হয় স্কুটি চালক তাপস সরকারের। অপরদিকে আরোহী মিহিরলাল সরকার গুরুতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ছুটে আসে এলাকাবাসীরা। ঘাতক বাস গাড়িকে আটক করে তারা। খবর দেওয়া হয় ঋষিমুখ ফাঁড়ি ও দমকল কর্মীকে। ঘটনাস্থলে ছুটে আসে ঋষিমুখ ফাঁড়ির পুলিশ ও দমকল কর্মীরা। নিহত তাপস সরকারকে উদ্ধার করে ঋষিমুখ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অপরদিকে গুরুতর আহত মিহিরলাল সরকারকেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঋষিমুখ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাপস সরকারকে মৃত বলে ঘোষণা দেয়। গুরুতর আহত মিহিরলাল সরকারকে প্রাথমিক চিকিৎসার পর বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন মিহিরলাল সরকার। এদিকে রাতেই নিহত তাপস সরকারের মৃতদেহ বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার দুপুরে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ। ব্যুরো রিপোর্ট, আরডি নিউজ।